বন্ধুরা, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সমস্ত পশ্চিমবঙ্গবাসীদের জন্য একের পর এক নিত্য নতুন প্রকল্প ঘোষণাই করে চলেছেন, তেমনি আজ আরও একটি প্রকল্পের কথা ঘোষণা করেছেন, যেই প্রকল্পে আপনারা আবেদন করলেই প্রতি মাসে মাসে 600 টাকা করে ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন। হ্যাঁ বন্ধুরা, তো কি এই প্রকল্প? এই প্রকল্পে আপনারা কারা কারা আবেদন করতে পারবেন, আবেদন করার সময় কি কি ডকুমেন্টস লাগবে, সমস্ত কিছু বিস্তারিত জানিয়ে দেবো এই ভিডিওটিতে। তো ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। ভিডিওটিতে আপনারা প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করবেন, এই ধরনের লেটেস্ট ভিডিওর আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য। পশ্চিমবঙ্গে বসবাসকারী অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া তপশিলি জাতি ও তপশিলি উপজাতি মানুষদের আর্থিক সহায়তা দেওয়ার জন্য জয় বাংলা পেনশন স্কিম চালু করেছিল পশ্চিমবঙ্গ সরকার। হ্যাঁ বন্ধুরা, আপনারা কিন্তু প্রত্যেকেই জয় বাংলা প্রকল্পের কথা শুনে থাকবেন, তবে বিশেষভাবে সক্ষম মানুষদেরও এই স্কিমের অধীনে পেনশন দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। আসুন জেনে নেওয়া যাক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চালু করা এই জনমুখী পেনশন প্রকল্পের সুযোগ কারা কারা পাবেন আর কীভাবেই বা আপনি নাম নথিভুক্ত করবেন। হ্যাঁ বন্ধুরা, জয় বাংলা প্রকল্পে আপনারা কারা কারা পেনশন পাবেন? রাজ্য সরকারি সূত্রে জানা গিয়েছে, জয় বাংলা পেনশন স্কিমের মধ্যে মোট 3টি স্কিম অন্তর্ভুক্ত রয়েছে, সেগুলো হলো তপশিলি বন্ধু, জয় জোহার এবং মানবিক। জয় জোহার প্রকল্পের মাধ্যমে যারা নাম নথিভুক্ত করবেন তারা প্রতি মাসে 1000 টাকা করে পেনশন পাবেন। তপশিলি বন্ধু প্রকল্পের অধীনে যারা নাম নথিভুক্ত করবেন তারা প্রতি মাসে 600 টাকা করে পেনশন পাবেন। টাকা সরাসরি পেনশন প্রাপকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হবে, তাই যারা আবেদন করবেন তাদের নামে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকা বাধ্যতামূলক। হ্যাঁ বন্ধুরা, যদি আপনারা এই স্কিমে আবেদন করতে চান তো অবশ্যই আপনার কিন্তু একটি সেভিংস ব্যাঙ্ক অ্যাকাউন্ট লাগবে। আবেদনকারীর বয়স অবশ্যই 60 বছরের বেশি হতে হবে। যারা আবেদন করবেন তাদের বয়স 60 বছরের বেশি হতে হবে এবং তাকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দার হতে হবে। জয় জোহার এবং তপশিলি বন্ধু প্রকল্পের জন্য আবেদনকারীকে অবশ্যই অনগ্রসর শ্রেণীর অন্তর্ভুক্ত হতে হবে। এছাড়াও আবেদনকারীর নামে বিপিএল তালিকা থাকা বাধ্যতামূলক। আপনার নাম কিন্তু অবশ্যই বিপিএল তালিকায় থাকতে হবে, তবে যদি কেউ রাজ্য বা কেন্দ্রীয় সরকারের অফিসে পেনশন পান তবে তিনি এই প্রকল্পের সুবিধা পাবেন না। তো বন্ধুরা, এই স্কিমে আবেদন করতে হলে অবশ্যই আপনার পাসপোর্ট সাইজের একটি ফটোগ্রাফ লাগবে, রেশন কার্ডের অবশ্যই আপনাদের ফটোকপি দিতে হবে, বিপিএল তালিকায় আপনার নাম থাকতে হবে, আপনার আধার কার্ডের জেরক্স লাগবে, ভোটার কার্ডের জেরক্স লাগবে, রেসিডেন্সিয়াল সার্টিফিকেটের একটি ফটোকপি সেখানে নিজের সই থাকতে হবে, নিজের সই করা ইনকাম সার্টিফিকেট একটি ফটোকপি লাগবে, ব্যাংকের পাসবুকের প্রথম পাতার জেরক্স আপনাদের দিতে হবে। হ্যাঁ বন্ধুরা, তো এই সমস্ত ডকুমেন্টস থাকলেই আপনারা জয় বাংলা প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন। এই জয় বাংলা প্রকল্পে কিন্তু 3টি স্কিম রয়েছে। হ্যাঁ বন্ধুরা, তপশিলি বন্ধু, জয় জোহার এবং মানবিক, এই 3টি স্কিমের সুবিধা কিন্তু আপনারা পাবেন। যারা তপশিলি বন্ধু রয়েছেন এই প্রকল্পে যদি আপনারা আবেদন করেন তাহলে প্রতি মাসে আপনারা 600 টাকা করে ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন। হ্যাঁ বন্ধুরা, যারা জয় জোহার প্রকল্পে আবেদন করবেন তারা প্রতি মাসে 1000 টাকা করে এই স্কিমে পাবেন, এমনটাই কিন্তু ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সঙ্গে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প, কৃষক বন্ধুর প্রকল্পের টাকা কিন্তু অলরেডি সবার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হয়েছে। অবশ্যই আপনারা ব্যাংকে গিয়ে আপনার ব্যাংকের পাসবই চেক করবেন, দেখবেন আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই প্রকল্পের টাকা ঢুকে গেছে। তো আশা করি এই ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটি লাইক করবেন, দোস্তদের শেয়ার করবেন, নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।